गुड मॉर्निंग सबाई के आज के सेकेंड दिन आज के बेरिए पड़ी साढ़े नौटा नागाद आज के ले लोकल साइट सीनगुलो करब आप तो गाड़ी नहीं बेरोई देखी प्रथम कौन स्पटे पोछई आज के हाँ तो ब्लॉग थे आज के नतून मेम्बर इंट्रोड्यूस कर नीलांजन और मनिका ठीक है चलो फर्स्ट स्पटे जाने देखी चलो प्रथम स्टॉप आज के गोफुक्स व्यू पॉइंट ले कारगिल हाईवे पड़े सुंदर पैनोरामिक व्यू नीचे जो नदी का देखते इंडस रिभार बांगला में ये सिंधु नद बोलतम एचड़ा दूरे ओखने देखा जा स्पीटुक मनस्ट्री और नीचे दो ग्राम आमगुलो भूले गे सत्य किंतु जैगा दुर्दर्शक चारदी के पहाड़ पीछने आर्मी जोन ये गाड़ी और जैगाटार नाम आर बोली गोफुक्स व्यू पॉइंट ऑन ले कारगिल हाईवे ठीक है एक छोटो स्पट एक निजे छवि तुले तरपर चलो पर लोकेशन वेलकम बैक फ्रेंड्स इसे कि जमादर पॉडेड पॉइंट छेटा चिकुरुदारा पत्थर से इटा ले कारगिल हाईवे रोपोर को माने सुना जाए जे गुरु नानक घूरते घूरते ये जगह इसलिए निखने एक राक्षस थाकतो जे ग्रामेर लोके देर खूब अत्याचार करतो तो तार पर गुरु नानक से राक्षस के मारे एवं तारपर थेके पाथर साहिब हिसाब से है बेसिकाली पाथर साहिब कारण हे एखे गुरु नानक जखन बसे तक ओ राक्षस पाथर फेले ओके मारार चेष्टा करें बाट सामार कि राक्षस ओनार भक्त हो पड़े तो से ही जगह द्वारा चालू हो गुरु नानक पाथर साहिब और पीछने आटा एक्चुअली हमें एक काज करी बैक कैमरा जाए तपर पूरे एरिया देखा तुम्हारे ठीक है गेटा गुरुद्वार भरे ढोकार रास्ता इरा प्लेक पड़े एखे एक्चुअल गुरुद्वार हिस्ट्रीटा लेखा राक्षस और गुरु नानक जी पुरो कहनीटा लेखा आम एक चार दिकटा देखा देखो कि सुंदर पहाड़ और पार्किंग लट मोड़ा पहाड़ एकदम ऊपर एक ढाका दे छावनी टाइप जैगा देखा जा आंगुलर आंगुलर एखाना दिए ठीक है बला है एखान ना कि से राक्षसटा पाथरटा गड़िए फेले गुरु नानक दिखे तो अने के जगहटा सीढ़ी दिए उठे देखते जाए से पारिनी देखो गुरुद्वार से ही हिस्ट्री लेखा आछे এটা বলছিলাম যে পাথর ফেলে গুরুজি নানাকে মারার চেষ্টা করেছে সেটা ভিতরে দেখতে পাবে ঠিক আছে চলো ভিতরটায় যাওয়া যাক এখানে দাঁড়িয়ে আছে আমার ট্যুর পার্টনার আমার জুনিয়র এক্স কলিগ মনিকা কাঞ্চন ঠিক আছে নীলাঞ্জন ভট্টাচার্য আশুক তারপর তাকে দেখাবো আমি তিন নম্বর পার্টিসিপেন্ট আমাদের ব্লগের পিছনে দেখতে পাচ্ছে পাথরটা যেটা গুরু নানকের দিকে ফেলেছিল সেই ডিমন রাক্ষস ভিডিও নেই
ভিডিও করতে বারণ করায় আগের ভিডিওটা অ্যাবরাপ্টলি স্টপ করতে হলো। তো সামনে যে পাথরটা দেখতে পাচ্ছ, এটাই সেই পবিত্র পাথর যেটা সেই ডিমন গুরু নানকের দিকে ধাক্কা মেরেছিলেন এবং ওনার গায়ে লেগে পুরো ব্যাপারটা একটা সফট জিনিসে পরিণত হয়েছিল। এটাকে এখানে খুব পবিত্র বলে মানা হয়। চলেছি আমাদের পরের ডেস্টিনেশন ম্যাগনেটিক হিলে, যেখানে নাকি গাড়ি স্টার্ট বন্ধ থাকলেও কিছুটা ডিস্টেন্স অটোমেটিক চলে যায়। চলো সেখানে যাই। আমরা এসে গেছি আমাদের পরের স্পট, সেই বিখ্যাত ম্যাগনেটিক হিলে। আমাদের গাড়ি কিন্তু এখন স্টার্ট বন্ধ আছে, তা সত্ত্বেও গাড়ি এই প্রথম সাদা দাগটা থেকে দ্বিতীয় সাদা দাগটা অবধি অটোমেটিক চলে আসে। বলা হয় এটা একটা অপটিক্যাল ইলিউশনের জন্য, কেউ কেউ বিশ্বাস করে এটা ম্যাগনেটিক ফিল্ড আছে তার জন্য। তো এইটুকুই এখানে দেখার, এই পুরোটা টাইম কিন্তু গাড়ির স্টার্ট বন্ধ ছিল। ঠিক আছে, তো চলো আমাদের পরের ডেস্টিনেশনে। আমাদের পরের ভিউ পয়েন্ট হচ্ছে সঙ্গম, যেটা এই লেহ শ্রীনগর হাইওয়ের ওপরেই আছে। এখানে ইন্দাস রিভার আর জান্সকার রিভার এসে একসাথে মিশে যায়। এসছি আমাদের পরের ভিউ পয়েন্ট, যেটা সঙ্গম বলে পরিচিত। ঠিক আছে, অ্যাকচুয়ালি সোজা যদি দেখো ওই দিকে একটা পয়েন্টে দেখো অনেকগুলো গাড়ি দাঁড়িয়ে আছে। ঠিক আছে, ওটাকে বলে, ওটা অ্যাকচুয়ালি প্রপার ভিউ পয়েন্ট হিসেবে অনেকে ইউজ করে, কিন্তু ওখানে না এত ভিড়, তাই গাড়িটা আমরা আগেই দাঁড় করিয়েছি। ঠিক আছে, এটা হচ্ছে বেসিক্যালি ইন্দাস রিভার বা আমরা যেটা সিন্ধু নদ বলি আর জান্সকার নদীর মিলনস্থল। ওই দিক থেকে যে নদীটা আসছে, অ্যাকচুয়ালি কী বলতো, এখন বর্ষাকাল তো সবই ঘোলা জল, এদিক থেকে যে নদীটা আসছে এটা হচ্ছে জান্সকার, এদিক থেকে যেটা গেছে এটা আমরা আগের ভিউ পয়েন্টে পেলাম, এটা হচ্ছে সিন্ধু নদ, ইন্দাস রিভার। এর মিশে যে জলটা হচ্ছে সেটা ইন্দাস হিসাবে এরপর সোজা গেছে পাকিস্তানের দিকে। ঠিক আছে, এটা আমরা এখন বর্ষাকালে এসেছি, সব দিকে বৃষ্টি হচ্ছে, তাই জলের রং দুটোই পুরো ঘোলাটে। তাও তোমরা যদি খেয়াল করে দেখো দুটো জলের রঙের মধ্যে একটা ডিফারেন্স দেখতে পাবে। ঠিক আছে, বাট এটাই যদি মার্চ এপ্রিলের দিকে যাই, যখন অনেক দিন বৃষ্টি হয় না, তো ওই সময় না পুরো দুটো কালার আলাদা থাকে, একটা টর্কোয়েজ ব্লু আর একটা এমারেল্ড গ্রিন টাইপের থাকে। তো আনফর্চুনেটলি সেটা এখন দেখতে পেলাম না বা এখানে দেখাতেও পারবো না। কখনো যদি আবার আসার সুযোগ হয় চেষ্টা করবো ওরকম টাইমে আসার, যাতে সেই এই ভিউটা দেখতে পাই। ঠিক আছে, আওয়াজ পেলেই একগাদা বাইক কীভাবে সমস্যা করতে করতে পেরিয়ে গেল। ঠিক আছে, এটা আমাদের পয়েন্ট। তো দেখি এখন কথা চলছে মনিকা আর নীলাঞ্জন যাবে রিভার র্যাফটিংয়ে, তো দেখা যাক ওরা যায় কিনা। চলো আটটু এগিয়ে এসে একটা ভিডিও করছি, সঙ্গমটা আরও স্পষ্ট বোঝানো যাবে। দুটো জলের রং দেখতে পাচ্ছ আলাদা, এটা ইন্ডাসের জল, এটা জান্সকারের জল, আর চারদিকে রুক্ষ পাহাড়। আমি মনে পাহাড় ঘুরেছি, কিন্তু এরকম রাফ টেরেন, এত রুক্ষ পাহাড় আমি আজ অব্দি কোথাও দেখিনি, তা এখানে দেখলাম, কমপ্লিটলি নতুন এক্সপিরিয়েন্স। চলো আবার ওইদিকে দেখতে পাচ্ছ কিনা জানি না, এখানে কিছু আছে বরফের পাহাড়। চলো এবার গাড়িতে যাওয়া যাক, এরা এবার রিভার রাফটিং করে কিনা দেখবো। ওদেরকে চলো জিজ্ঞেস করি রিভার রাফটিং করবে কিনা, তাহলে সেই রাফটিং পয়েন্টে যাবো। রাফটিং পয়েন্টে যাওয়ার জন্য এই রাস্তাটা ধরে যেতে হবে, তো দেখি ওরা কি বলে। আবার ফিরে নিয়ে এলাম সঙ্গম পয়েন্টে। ঠিক আছে, দেখো এখানে কিছুটা বুঝতে পারবে দুটো জলের আলাদা কালার। ঠিক আছে, এদিক থেকে বেশি মাটি, এইটা হচ্ছে সিন্ধু, আর এদিক থেকে যে জলটা আসছে সেটা হচ্ছে জান্সকার, আর এই মিলে গিয়ে যেটা এগোচ্ছে এটা ইন্ডাস বা সিন্ধু হিসাবে যাচ্ছে। এদিক দিয়ে গিয়ে সোজা কার্গিল হয়ে এটা পাকিস্তানের দিকে যায়। ওই যে দেখো মনে হচ্ছে জলে খসে যাবে। ঠিক আছে, জলে ভেসে গেলে কোনো অসুবিধা নেই, পাকিস্তানে চলে যাবে, নতুন দেশ ঘুরবে। ঠিক আছে, জানি না কতটা বোঝাতে পারছি, আমি এত রোদ দেখতেও পাচ্ছি না আমার স্ক্রিনে কী আছে, বাট হোপফুলি বোঝাতে পারলাম জলের কালারটা কতটা। এই নিচ অব্দি নামতে দেয়, আমরা ওপর থেকে আগে ছবি তুলছিলাম, নিচে যে রাস্তাটা দেখালো এটা সেই জায়গা। এখান থেকে রিভার র্যাফটিংয়ের জন্য গাড়ি আলাদা ছাড়ে, ওপরে মাল নিয়ে রিভার র্যাফটিং পয়েন্টে যায়, সেখান থেকে র্যাফট করে এই অবধি আসে। 6 কিলোমিটারের মতো রাস্তা, রিভার র্যাফটিংয়ের জন্য 900 বা 1000 টাকার মতো নেয় পার হেড। ঠিক আছে, পাহাড়গুলো দেখছো, কোনো কিছু নেই, কিচ্ছু নেই, জাস্ট ব্যারেন।
আর দূরে একটু একটু পাহাড়গুলোর মাথায় ওগুলো অনেক উঁচু, ওগুলোর মাথায় বরফ এখনো। ওরা জুন জুলাই বা জুলাই মাস শেষ হয়ে আগস্ট পড়তে গেলে এখনও বরফ। ঠিক আছে, চলো দেখি ওরা এখন কী ঠিক করলো, এবার র্যাফটিং করবে কি না। এই যে মনিকা কাঞ্চন আর নীলাঞ্জন ভট্টাচার্য, আমরা কি রিভার র্যাফটিং করবে? একদম এসা করেগা, এসা করেগা। ঠিক আছে, আমরা এরকম করবো। ঠিক আছে, তাহলে আমরাও কি করবো? শাওনা মজুমদার কেন জলে নামবে না? হ্যাঁ, তাহলে বাকি রইল তন্ময় মিত্র। ঠিক আছে, তন্ময় মিত্র করবে। তো চলো চারজন মিলে যাওয়া যাক রিভার র্যাফটিং করতে। আচ্ছা, আমরা এসে গেছি যে পয়েন্টটা থেকে রিভার র্যাফটিং করবো। এ দেখো কেমন শক্ত হয়ে হাঁটছে, ভয় শুকিয়ে গেছে, অনেক এমন আনন্দ আছে, খুব আনন্দে লাফাচ্ছে। নীলাঞ্জনকে খুঁজে পাওয়া যাচ্ছে না, বাট আসবে একটু বাদে। আপাতত নামবো, ভালোই জলের স্রোত আছে, কিন্তু যতটা এলাম কোথাও সেরকম উঁচু নিচু র্যাপিডস কিছু দেখতে পেলাম না। তো কাজেই চলো একটু নদীটা দেখিয়ে দিই। আমরা সব রেডি, সাজ সরঞ্জাম পরে নিয়েছি। মনিকা কাঞ্চন তুমি রেডি? তুমি রেডি? নীলাঞ্জন রেডি? হ্যাঁ, আই এম ডাবল রেডি। তুমি কি রেডি? রেডি না, আমি রেডি না, তবু নিয়ে যাওয়া হচ্ছে জোর করে। হ্যাঁ, হাত ধরে নিয়ে যাব, দেখি কি দাঁড়ায়। ফেলে দেব? হ্যাঁ, জলে ফেলে দেব, ওইখান থেকে গিয়ে কুড়িয়ে তুলো। ঠিক আছে, চলো এবার নদী যাই। চালাইয়ে চালাইয়ে, জব তক স্টপ নাই কহুঙ্গা তব তক চালানা হ্যায়। চালাইয়ে চালাইয়ে, পানি কান্দে ডালে পেড়া। রাইট সাইড ওয়ালে স্টপ স্টপ, রাইট সাইড ওয়ালে ব্যাক কিজে আর লেফট ওয়ালে ফরওয়ার্ড কিজে। ওকে স্টপ স্টপ, রিল্যাক্স, পিছে দেখে সব লোক, পিছে দেখো পিছে। থ্যাংক ইউ ডি। চালাইয়ে না প্যাডাল, ফিরে আমি নিচে যাইনি। প্যাডলিং কিছে, প্যাডলিং কিছে, নীলাঞ্জন কেমন লেগেছে? ভালো, এনজয়ড? আচ্ছা, এবার বাকি দুজনকে জিজ্ঞেস করা যাক, এই রিভার র্যাফটিং কেমন লেগেছে? বহুত আচ্ছা লাগা, বহুত মজা আয়া। আমাদের পরের ডেস্টিনেশন হলো আজকে লে প্যালেস আর শান্তি স্তূপা, কিন্তু সেইগুলোকে দেখাবো আমরা আমাদের ব্লগের পরের এপিসোডে। এই এপিসোডে এই অবধি থাক, দেখতে থাকো, জানাও কেমন লাগলো। Till our next episode, bye bye.